চ্যাপ্টার 2 এর ডেটা কমিউনিকেশনটা স্টার্ট করছিলাম। তোমাদের যদি মনে থাকে এই চ্যাপ্টারে দুইটা টপিক আছে মূলত, একটা ডাটা কমিউনিকেশন আর একটা হচ্ছে নেটওয়ার্কিং। তো এইটার উপরে আমরা হোপফুলি তিনটা বা চারটা ক্লাস হবে, চারটা হওয়ার সম্ভাবনাই বেশি, নেটওয়ার্কিং এর উপরে দুইটা ক্লাস নেব আমরা। তো এই ডেটা কমিউনিকেশনের লাস্ট ক্লাসে যেটা পড়াইছিলাম যে ডেটা কমিউনিকেশন কি, ডিজিটাল ডেটা কমিউনিকেশন কি, এর পাঁচটা ধাপ, কার কার মনে আছে পাঁচটা ধাপ বলতে পারবা রিলেটেড পড়াগুলা? এক নাম্বার সোর্স, ট্রান্সমিটার বা সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। রিসিভার, ডেস্টিনেশন, ভেরি গুড, পাঁচটা টাইপ আছে। তো তারপরে আমরা পড়ছিলাম ডেটা কমিউনিকেশন কিভাবে হয়, এরপরে পড়লাম ডেটা কমিউনিকেশনের প্রকারভেদ, তিনটা প্রকার ছিল, কার কার মনে আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, মনে আছে সবার? আমরা মনে হয় একটা ম্যাপ করাই দিছিলাম যে সিনক্রোনাস ডেটা কমিউনিকেশনের দক্ষতা একটু বেশি, এটা রিলেটেড একটা ম্যাপ করে দিছিলাম। তো এই পর্যন্ত গতকালকের ক্লাসে ছিল, আজকের ক্লাস যেখান থেকে আমি স্টার্ট করব সেটা হলো ডেটা কমিউনিকেশন মোড বা ডেটা কিভাবে মানে ট্রান্সমিশন হয়, মানে প্রকৃতি আর কি। মোড বলতে আমরা প্রকৃতি বলি, ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন মোড বলতে বুঝায় ডেটা কোন দিকে আদান প্রদান হচ্ছে অথবা ডেটা প্রাপ্তির অধিকার, মানে কে কে ডাটাটা পাবে, এই এই ভিত্তিতে আমরা দুই ভাবে ডেটা ট্রান্সমিশন মোড চিন্তা করতে পারি। এক নাম্বার হচ্ছে ডেটা কমিউনিকেশনের আদান প্রদানের দিক, এই ভিত্তিতে মোড হচ্ছে তিন প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স মোড। ভেরা খুবই সহজ ভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি, ভেরা একমুখী যদি আমাদের ডাটার আদান প্রদান হয় সেটাকে আমরা সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন বলি। যেমন টিভি বা রেডিও থেকে তোমরা যে সিগন্যালটা পাচ্ছ সেটা তোমরা সাপোজ তুমি শুনতে পারবা, মানে একমুখী ট্রান্সমিশনটা হবে। তোমাদের কথা কি, মানে সাপোজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন টিভিতে, তুমি সেটা শুনতে পারবা। এখন এইটা শুনে তুমি প্রধানমন্ত্রীকে একটা কটু মন্তব্য করলা, এটা কি সে শুনতে পারবে? না স্যার। নো, তো এখানে ডেটা প্রবাহের দিক শুধু একমুখী, এই কারণে এটাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড বলা হয়। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো ক্লাসের সবাই? পেজার কি? পেজার, পেজারের নাম শুনলে এটাও অ্যাজ লাইক অ্যাজ ইসের মতই, মানে রেডিও বা ইসের মতই। ফ্যাক্স? না না, ফ্যাক্স অন্য জিনিস ভাইয়া, ফ্যাক্স ফ্যাক্স দুই ফুল হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, মানে পেজার যন্ত্র অন্য। মানে ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে বলবো, যে ডাটা মানে কথা বলে রেকর্ড একদিকে ডাটা পাঠিয়ে দেওয়া যেত আর কি, তুমি চাইলে কোনো একটা কথা কাউকে পাঠিয়ে দিতে পারবা, কিন্তু এটা ডুয়াল না, ফ্যাক্সের মতো দুই পাশ থেকে কাজ করে না। ওকে, হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশনটা একটু বুঝে নাও। হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন হচ্ছে, ওয়াকি টকির নাম শুনছো? ওয়াকি টকি বাসায় আছে একটা। আচ্ছা, যাই হোক, এই এখানে কিন্তু দ্বিমুখী, মানে প্রেরক আর রিসিভারের মধ্যে সরাসরি ট্রান্সমিশন হয় কিন্তু একবারে না। সাপোজ তোমাদের হয়তো মনে আছে ওয়াকি টকি যারা ইউজ করে তারা কিন্তু প্রত্যেকটা কথার শেষে ওভার বলে, জানো এটা? কেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে সাপোজ একটা এই যে ওয়াকি টকিতে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করে কথা বলতে হয় তাহলে আরেকজন শুনবে, আর যখন শুনবে তখন এই বাটনটা ছেড়ে শুনতে হয়। তো একসাথে যদি দুইজনই বাটনটা প্রেস করে রাখে তাহলে কি কেউ শুনতে পারবে? না ভাইয়া, না। তাহলে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন হচ্ছে উভমুখী কমিউনিকেশন হয় কিন্তু একবারে না, একবার একজন ডাটা সেন্ড করে আরেকজন রিসিভ করে, তারপরে আবার সে ডাটা সেন্ড করে আবার সে অপরজন রিসিভ করে। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জের মধ্যে থাকলেই হয়।
ওকে ফ্যাক্স মেশিনের কথা বলা হচ্ছে, ফ্যাক্স মেশিনেও কিন্তু উভয় দিকেই ডাটা প্রেরণ করা যায়, তবে একসাথে না, একজন যদি ডাটা প্রেরণ করে তাহলে আরেকজন এটা রিসিভ করার পরে আবার সে চাইলে তাকে ডাটাটা প্রেরণ করতে পারবে। তো এইটাও উভমুখী, তবে একবারে না, এই কারণে এটাকে হাফ ডুপ্লেক্স মোড বলা হয়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? একটু আরেকবার বলবেন। ওকে, মানে ফ্যাক্সে, ফ্যাক্স জানো তো, সাপোজ কোনো একটা ডকুমেন্ট, সাপোজ তোমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তুমি এটা স্ক্যান করে তুমি একটা মেশিনের সাহায্যে আরেকটা ফ্যাক্স মেশিনে পাঠিয়ে দিতে পারো। সাপোজ এটা একটা ডকুমেন্ট, এটা এখানে স্ক্যান করে পাঠিয়ে দিতে পারো, তো এটা রিসিভ করবে। তখন যখন এটা যাচ্ছে তখন কিন্তু ও যদি ওকে সেন্ড করে ডাটা আসবে না, এটা রিসিভ হয়ে গেল তারপরে ও চাইলে ডাটাটা প্রেরণ করতে পারবে। আমি কি বুঝাতে পারছি? তো এই কারণে ব্যাপারটা অনেকটা এরকম যে তাদের মধ্যে কমিউনিকেশন একটা লাইনেই হয়, তো এই লাইন দিয়ে গেলে, এই লাইনে শেষ হলে তারপরে এই লাইনে রিসিভ করতে পারবে। হ্যাঁ, ওয়াকি টকিও এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এটা হলো হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন। যারা বলো ফুল ডুপ্লেক্স কোনটা? এই যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, যারা, এটা কি ফুল ডুপ্লেক্স না? এই যে কানেক্টিভিটিটা আছে তোমাদের সাথে আমাদের, তোমরাও কথা বলতে পারতেছো, আমিও কথা বলতে পারতেছি চাইলে একই সাথে। তারপরে মোবাইল কমিউনিকেশন, আমরা যখন কথা বলি সেটাও কিন্তু ফুল ডুপ্লেক্স, একজনকে ছেড়ে আরেকজনকে ডাটা পাঠাইতে হয় না। সো ডাটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। যদি একমুখী ডাটা প্রবাহ হয় সেটা সিমপ্লেক্স, যদি দ্বিমুখী কিন্তু একই সাথে না, একে টাইম না, সাইমালটেনিয়াসলি না হয়, সেক্ষেত্রে সেটাকে হাফ ডুপ্লেক্স। আর যদি একই সাথে ডাটার আদান এবং প্রদান সম্ভব হয় সেটাকে ফুল ডুপ্লেক্স বলে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে, এবং আমার ই হচ্ছে ভেরা, তোমরা যে কোনো, এই যে সামনে আমরা বেশ কতগুলো টপিক পড়ব যেগুলো তিন ভাগে বিভক্ত, তোমরা প্রত্যেকটা যদি এইভাবে পড়ো ছক আকারে সবগুলা, এটা যেমন করা আছে সবগুলা কিন্তু নাই, সবগুলাকে তুমি যদি এইভাবে ছক আকারে লিখে রাখো তাহলে তোমাদের পড়াটা সহজ হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি হ্যাঁ। মানে যে কোনো টপিক তোমরা এইভাবে পড়ার চেষ্টা করো, যোগাযোগ একমুখী, যোগাযোগ দ্বিমুখী, কিন্তু একই মুহূর্তে একটা কার্যকর থাকে, আর এটা হলো একই সাথে উভয় দিক কার্যকর থাকে। তারপরে এক্ষেত্রে প্রেরক শুধুমাত্র ডাটা প্রেরণ করতে পারে, গ্রহণ করতে পারে না, আর দুইটাই পারে, এটাও পারে। তো আমি জিনিসগুলো বলে ফেলছি, উদাহরণ সহ রেডিও, কিবোর্ড, টিভি ইত্যাদি হচ্ছে তোমার সিমপ্লেক্সের উদাহরণ, ওয়াকি টকি, ফ্যাক্স মেশিন, SMS। ভের, আমরা SMS ও কিন্তু একসাথে দুইজন, মানে একসাথে আমি অনেককে পাঠাইতে পারি কিন্তু একই সাথে ডাটা সেন্ড আর রিসিভ করতে পারি। টেলিফোন, মোবাইল, ভিডিও চ্যাটিং, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। হ্যাঁ, তোমরা যদি ছক করে এইভাবে করে টপিকটা পড়ো তাহলে আগের এই বর্ণনাগুলো করার দরকার। ভাই আপনার মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ, আপনি মিউট হয়ে গেছেন। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা বুঝলাম যে ডেটা আদান প্রদানের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। এবারে শোনো, প্রাপকের সংখ্যা আর প্রাপ্তির অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। মানে কয়জন ডাটাটা রিসিভ করবে আর কার কার ডাটার উপরে মানে অধিকার আছে সেটার উপরে হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট মোড। এরা ভালো করে শুনো, তিনটার মধ্যে পার্থক্য। ইউনিকাস্ট হচ্ছে সেন্ডার একজন, রিসিভারও একজন। ভালো করে শুনো, ইউনিকাস্ট মোড, সাপোজ একজন নির্দিষ্ট সেন্ডার, দেখো একজন সেন্ড করতেছেন আরেকজন রিসিভ করতেছে, এইটাকে আমরা বলি ইউনিকাস্ট মোড। সবাই কি আমার কথা বুঝতেছো? ডাটার প্রেরক একজন, প্রাপকও একজন,
তাহলে এটাকে ইউনিকাস্ট মোড বলা হয় আমি কি বুঝাইতে পারছি জি সবাইকে আর ডাটা একজন প্রেরণ করতেছে সবাই ডাটা রিসিভ করছে এটাকে বলা হয় ব্রডকাস্ট মোড বেরা তোমরা এই নামটা অনেকে শুনে রাখছো হয়তো টেলিভিশনে খেলা দেখাইলে সেটাকে ব্রডকাস্ট করা বলে এই নামটা কি শুনছো যে খেলা ব্রডকাস্ট হচ্ছে জি ভাইয়া এটা এই কারণে বলে যে টেলিভিশন যদি একটা ধরো একটা রুমে আছে তাহলে যতজন মানুষ আছে সবাই কি খেলাটা দেখতে পারবে না সবাই কি আমার কথা বুঝতেছো তার মানে সেন্ডার একজন কিন্তু রিসিভার হচ্ছে সবাই যতজন গ্রুপে আছে সবাই রিসিভ করতে পারবে এই ধরনের কমিউনিকেশনকে বলা হয় ব্রডকাস্ট কমিউনিকেশন আমি কি বুঝাইতে পারছি সাপোজ রেডিও টেলিভিশন প্রজেক্টর স্পিকার এটা যদি আমি একটা রুমে ব্রডকাস্ট করি তাহলে সবাই সেটা দেখতে পারবে আমি কি বুঝাইতে পারতেছি জি ভাই সবাইকে আর ফাইনালি হচ্ছে মাল্টিকাস্ট ভেরা এটা তোমরা এটার সাথে পরিচিত মাল্টিকাস্ট অ্যাজ এ অ্যাজ লাইক অ্যাজ ব্রডকাস্ট কিন্তু সার্টেইন একটা গ্রুপ ভেরা সেন্ডার একজন রিসিভার বেশ কয়েকজন কিন্তু সার্টেইন একটা গ্রুপ থাকবে সাপোজ আমি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা স্পষ্ট হবে সাপোজ ধরো আমাদের কোচিং এ ওয়াইফাই কমিউনিকেশন আছে এখন বলো তো কারা কারা ওয়াইফাইটা ইউজ করতে পারবে যারা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জানে পাসওয়ার্ড আছে বুঝতেছো আমার কথা কারেক্ট তার মানে ব্রডকাস্ট হচ্ছে ডাটা ওয়াইফাই সবাই কানেক্ট দেখতে পারবে কিন্তু কানেকশনের আওতায় তারাই আসতে পারবে যারা পাসওয়ার্ডটা জানে এই ধরনের কমিউনিকেশনকে আমরা মাল্টিকাস্ট কমিউনিকেশন বলি আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে মানে ব্রডকাস্টের মতোই সেন্ডার একজন রিসিভার একাধিক কিন্তু রিসিভার যদি কোনো একটা সার্টেইন গ্রুপ হয় তাহলে এই ধরনের কমিউনিকেশনকে মাল্টিকাস্ট মোড বলা ওকে ফাইন সো আমার মতে এইটাও যদি তোমরা এরকম একটা ছক আকারে লেখো ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট তারপরে এই এরকম করে ছক আকারে লিখে রাখো আই গেস তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে যারা সাপোজ ধরো এখানে যে গ্রুপ এসএমএস এর কথা বলা হয়েছে তোমরা গ্রুপ এসএমএস ও নিশ্চয়ই জানো যে আমি সাপোজ এই ব্যাচে সাপোজ আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এটাও একটা মাল্টিকাস্টের উদাহরণ তাই না সবাই কি বুঝতেছো ক্লাস শেষে আমি যে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি তোমরা তারাই পাইতেছো যারা এই গ্রুপটায় আছো তো এটা একটা মাল্টিকাস্ট মোডের উদাহরণ আর কি ফাইন সো আমরা শিখলাম ডাটা ট্রান্সমিশন মোড দুই ভাবে হয় এরা একটু রিপিট করব বলো ডাটা ট্রান্সমিশন মোড দুই ভাবে যে আমরা করি কি কি ভাবে করা যায় এক হচ্ছে ডাটার আদান প্রদানের দিকের ভিত্তিতে কয় প্রকার তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আর ডাটা কয়জন পাবে ডাটা গ্রহণের অধিকারের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার ইউনিকাস্ট মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া বেশ কিছু বিষয় আছে এখানে তিনটা তিনটা করে পার্ট এখন যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ভাইয়া তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখন চলে আসছি ডেটা কমিউনিকেশন মাধ্যম সবাই নিশ্চয়ই জানো যে ডিজিটাল ডাটা দুই ভাবে ট্রান্সমিট হয় একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন আমরা সবাই জানি তো এটাকে বলা হয়েছে গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া গাইডেড মিডিয়া বলতে ওরা ওয়্যার বা কেবল কমিউনিকেশন স্যার আমার বইতে তো চারটা দেওয়া ভেরা তোমরা আমি একটু বুঝায় বলি বুঝায় বলি কেমনে কি কি লিখছে বলো তোমাদের বইয়ে ইউনিকাস্ট লিখছে অ্যানিকাস্ট লিখছে ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই চারটা মানে এই যে আর জিওকাস্ট লিখছে একটা যারা এই জিওকাস্ট বলো বা অ্যানিকাস্ট এগুলো কিন্তু এগুলোর অংশ তোমার বই কোনটা নাম কি মুজিবুর রহমান আচ্ছা মুজিবুর রহমান স্যার তুমি একটা কাজ করো ওই পেজের ওই অংশটার ছবি তুলে একটু গ্রুপে পাঠাও
তাহলে আমি একটু ডিসকাস করে দিব ব্যাপারটা সবাই কি আমার কথা বুঝছো ভাই পেজটি একটু নিচে নামা এটা একটা ছবি তুলে রাখি হ্যাঁ শিওর ভাই এই ছবি তোলা লাগবে না আমি ছবিগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব নে মানে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব নে কতদিন বোধহয় ছবিগুলো দেই নাই নাকি জি ভাই এখানে ছবি তুলে রাখছি তাহলে না 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 আমি আজকের এবং গত দিনের ক্লাসের ছবিগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব না আজকে ক্লাস শেষ হই সবাই কি বুঝতেছো ওকে এইবারে পড়ায় চলে আসি যারা তার গাইডেড মিডিয়ার মধ্যে চারটা পোরশন আছে এক নাম্বার হচ্ছে টেলিফোন কেবল যেটা তোমরা ছোটবেলা থেকেই জানো যে টেলিফোন কেবলের সাহায্যেও কিন্তু আমরা কমিউনিকেশন গুলা করতাম তোমাদের হয়তো মনে আছে আমরা ওই ডায়াল আপ কানেকশনের কথা ভাই আইসিটি যে আমাদের বোর্ড বইয়ের মধ্যে আবার যেই তিনটেই দেওয়া ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি বলে দিচ্ছি তুমি যেভাবে আমি পড়াচ্ছি ওইটাই পড়ো মানে কারণ হচ্ছে যদি কোনো বাড়তি ইনফরমেশন লাগে সেটা আমি কিন্তু উল্লেখ করে দিব ঠিক আছে আচ্ছা যাই হোক টেলিফোন কেবল বললাম কোয়েক্সিয়াল কেবল নাম শুনছো দেখছো কিন্তু তোমরা এরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা ধরো ডিশেল ডিশ লাইনের যে তার দেখছো এগুলো কালো কালারের জ্যাকেট দেয়া থাকে সামনে এটা নিয়ে আলোচনা করব টুইস্টেড পেয়ার কেবল মূলত এটা ল্যান কেবল বলে এটাকে কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট করার জন্য ইউজ হয় আমরা এটা নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব আর ফাইনালি হচ্ছে ফাইবার অপটিক কেবল এটাও তোমরা দেখছো বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় ইন্টারনেট কানেকশনে ফাইবার অপটিক কেবলই ইউজ করে দেখছো সবাই জি ভাইয়া দেখছি ওকে ওইটার জন্য আবার একটা আলাদা হাব লাগে মানে ফাইবার অপটিক কেবলের জন্য আলাদা একটা ডিভাইস আবার লাগে তো যাই হোক এরপরে আনগাইডেড মিডিয়ার মধ্যেও চার প্রকার আছে প্রথমত হচ্ছে রেডিও ওয়েভ বেতার তরঙ্গ এটা তোমরা ছোটবেলায় রেডিও শুনছো কিনা যে এত কিলো হার্জে অমুক ঢাকা খ সম্প্রচার কেন্দ্র থেকে এটা প্রেরণ করা হচ্ছে এগুলো শুনছো কখনো যাই হোক রেডিও ওয়েভ হচ্ছে মূলত যে বেতার তরঙ্গে যেই এটা ইউজ হয় যেই কম্পাঙ্কটা ইউজ হয় সেটা রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এটা দিয়ে মূলত আমরা বর্তমানে যে মোবাইল কমিউনিকেশন গুলো হচ্ছে সেটা মূলত মাইক্রোওয়েভ রেঞ্জের আর এরপরে হচ্ছে ইনফ্রারেড ইনফ্রারেড ওয়েভ হচ্ছে স্বল্প বিদ্যুৎ ব্যবহার করে যেগুলো চলে আমি ছোট উদাহরণ দিই হ্যাঁ হ্যাঁ এক্সেলেন্ট টিভি রিমোট বা ধরো যে এসি বা এগুলোর রিমোটে আমরা যে ইনফ্রারেডটা ইউজ করি বলো নাফিসের কি প্রশ্ন আছে না ভাই কিছু না ওকে আর মাইক্রোওয়েভের মধ্যে তিনটা রেঞ্জ বলা হয়েছে হটস্পটের মধ্যে একটা হচ্ছে স্বল্প দূরত্ব পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে প্যান তৈরিতে যেটা ব্যবহার হয় এর ডব্লিউ প্যান এটার মানে হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটার রেঞ্জ 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে আমরা যখন পড়াবো প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট বুঝাই দিব ওয়াইফাই তোমরা নিশ্চয়ই সবাই জানো ওয়্যারলেস ফিডেলিটি বলা হয় একটা সার্টেন রেঞ্জে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে এটা ইউজ হয় আর ফাইনালি হচ্ছে ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স একটা বড় এটার মিনিং আছে সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটাকে বলা হয় ডাব্লিউ ম্যান মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে শহরব্যাপী এটার যোগাযোগ থাকে তো ভেরা এই চারটা তোমাদের মনে রাখতে হবে আমি আবার বলে দিচ্ছি ম্যান সার্ভারে কি ঢোকা যায় ম্যান সার্ভারে তুমি হ্যাঁ অবশ্যই ভেয়া আমি একটু বুঝায় বলি তোমরা কি যে বাংলা লায়ন বা কিউবি এগুলো চালাইছো জি ভাই এগুলাই তো ওয়াইম্যাক্স টেকনোলজি বাংলা লায়ন ওয়াইম্যাক্স এটাই তো ছিল বোধহয় নাম শুনছো এটা জি ভাই বাংলা লায়ন ওয়াইম্যাক্স হলুদ কালারের মডেল ছিল হ্যাঁ 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 ঠিক বলছো আর কিউবি ছিল সাদা কালারের এগুলো ওয়াইম্যাক্স টেকনোলজি জি ভাই সাধারণত কিউবি টেলিভিশন বেগুনি কালার দিয়ে
হ্যাঁ, বর্তমানে এইগুলো আসলে মাইক খেয়ে গেছে কেন বলতো ভাইয়া? মোবাইল নেটওয়ার্কের কারণে, কারণ মোবাইল ওয়াইফাইয়ের কারণে আর ওয়াইফাইটা তো আসলে মানে তুমি তো আর সবসময় বাসায় থাকো না বা সার্টেন ওয়াইফাই এর রেঞ্জে থাকো না, তো এই কারণে যেটা হয় ম্যাক্সিমামই মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল ডাটা ইউজ করে। তো মাধ্যমের প্রকারভেদগুলো আমরা শিখলাম, প্রথমে আমরা শিখবো গাইডেড মিডিয়া আজকের ক্লাসে বা তার যুক্ত মাধ্যম। আর প্রথমে যেটা শিখবো সেটা টেলিফোন কেবল। সবাই একটু দেখে নাও, টেলিফোন কেবল নিয়ে বইয়ে অবশ্য বেশি আলোচনা করা নাই, শুধু এতটুকু 70-এর দশক থেকে এটা ইউজ হইতেছে। আমরা ডায়াল আপ কানেকশন আগে ইউজ করতাম, বর্তমানে কিন্তু এই টেলিফোন কেবল গুলা তেমন আর ইউজ হচ্ছে না, সো দ্যাট এটার আলোচনা এখানেই সীমাবদ্ধ। তো আমরা এবারে যেটা করবো টুইস্টেড পেয়ার কেবল, মূলত এটাকে ল্যান কেবলও বলা হয়। বেড়া তোমরা এটা দেখছো, আমি একটু তোমাদের সাথে যদি শেয়ার করি, বেড়া এরকম একাধিক তার টুইস্ট করা থাকে, দেখছো কি সবাই? দেখছি ভাই, রাউটারের এইটাই তারটা ঢুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাউটারের কেবলের এখানেই থাকে, ভেরি গুড। মূলত টুইস্টেড পেয়ার কেবলটা হলো দুই প্রকার, একটা হলো আনশিল্ডেড আর একটা হলো শিল্ডেড। শিল্ডেডটা হচ্ছে ভেড়া উপরে দেখবা একাধিক কালারের, একটা থাকে হচ্ছে সাদা কালার ফিক্সড, তার সাথে প্যাচারও থাকে অন্য কোনো একটা কালার, যেহেতু জোড়ায় থাকে এই কারণে এটাকে টুইস্টেড পেয়ার কেবল বল। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। এখান থেকে যে জিনিসগুলো তোমাদের শিখতে হবে, মানে ভালো করে শোনো, এক নাম্বার হচ্ছে এইটার ব্যান্ডউইথ ম্যাক্সিমাম 1 Mbps থেকে 10 Gbps পর্যন্ত করা যায়। আর এখানে একটা প্রবলেম যেটা, অসুবিধা যেটা, ক্রসটক এবং ইএমআই এর প্রভাব থাকে। ইএমআই মানে জানো? এটাকে বলা হয় তাড়িত চৌম্বক প্রভাব বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। মানে সাপোজ যদি কোনো বড় বিদ্যুৎ ক্ষেত্র থাকে, তাহলে এই ধরনের তারের মাধ্যমে যদি তুমি ডাটা প্রেরণ করো, তাহলে ডাটাটা ক্ষতিগ্রস্ত হয়। সাপোজ ধরো কোনো একটা স্পিকার তোমার এখানে কাজ করতেছে, সেই স্পিকারের মানে সাউন্ডের কারণে এই ডাটা প্রবাহ কিন্তু বিঘ্নিত হবে। ইনফ্যাক্ট সাপোজ ধরো তুমি অন্য কোনো একটা লাইনে, মানে সাপোজ এটা তোমার হচ্ছে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেকশন দেয়া আছে, এখন তুমি যদি সাপোজ এইখানে অন্য একটা ডিভাইস, মোবাইল ডিভাইসের সাহায্যে তুমি অন্য কোনো একটা কমিউনিকেশন করতেছো, এতে ক্রসটক হওয়ার সম্ভাবনা আছে, মানে এক ডাটার সাথে আরেকটা ডাটার উপরে প্রভাব চলে আসে, তো এটাকে ক্রসটক বলা হয় মূলত। তো এই ধরনের কেবলে এটা হলো একটা প্রবলেম। তো ভেরা তোমরা যখন সুবিধা অসুবিধা গুলা লিখবা পয়েন্ট আকারে, আমি একটু বুঝায় বলি। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, তোমরা যখন রিডিং পড়বা এরকম একটা ছক করো, ছকে এইভাবে যে এটা হলো তোমার টুইস্টেড পেয়ার কেবল, তারপরে কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো এটার সুবিধা অসুবিধাগুলো পয়েন্ট আকারে এইভাবে যদি। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলটা কি যে টিভির কেবলটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও যে ডিশ লাইনের কেবল, সোজা কথা, আমি দেখাবো সামনেরটাই আমি পড়াবো, ওইটা নিয়ে তখন আলোচনা করব। এবারে দুই ধরনের ফাইবার অপটিক কেবল যেটা আছে, দুঃখিত ফাইবার অপটিক বলতেছে টুইস্টেড পেয়ার, সেটা নিয়ে একটু তুলনামূলক আলোচনা করি। প্রথমত হচ্ছে ইউটিপি, মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এখানে এই ধরনের কেবল হচ্ছে ওজনে হালকা এবং এটার দাম কিন্তু তুলনামূলক কম। এবং তোমরা দেখছো কিনা, সাধারণত আনশিল্ডেড টুইস্টেড পেয়ার আমরা কম ইউজ করি, মানে এটা টেলিফোন নেটওয়ার্কেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ হয়। আর এইটা ব্যান্ডউইথ হচ্ছে ম্যাক্সিমাম 10 Mbps থেকে 100 Mbps, মানে অনেক কম। কিন্তু বর্তমানে আমরা মূলত যেটা ইউজ করি সেটা হলো শিল্ডেড এবং কালারফুল, দেখাচ্ছি তোমাকে, হোপফুলি তোমরা এইটা শিওরলি দেখছো। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই?
এগুলো দোকানে কিনতে পাওয়া যায় গজ আকারে, তুমি গিয়া বললেই হবে যে ভাই এসটিপি এত কেবল দেন শিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এটার মধ্যে একটা কালার থাকে সাদা, আরেকটা মানে অন্য যে কোনো কালার থাকে, কমলা হোক, লাল হোক, সবুজ হোক। মূলত এইটা ল্যান কেবল বা কম্পিউটার টু কম্পিউটার কানেকশন দেওয়ার জন্য এইটা ইউজ হয়, নেটওয়ার্ক তৈরিতে এটা ইউজ হয়, এটা বলে দিচ্ছে এখানে। আর এখানে ইএমআই এবং ক্রসটক তুলনামূলক কম হবে, কেন? কারণ তার মধ্যে একটা মানে অন্তরক পদার্থ, মানে যে উপরে যে কেবলটা দেখতেছো, উপরে যে একটা জ্যাকেট আছে, সেইটা মূলত ওই ক্রসটক আর ইএমআই কে কমায় দেওয়া হয়। সবাইকে আমার কথা বুঝছো? প্লাস্টিকের আবরণ আছে এটার উপরে। জি ভাই, বেশ কয়েক দফা আছে। হ্যাঁ হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে এইটার কোয়ালিটিটা একটু আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের চেয়ে ভালো। তো এখানে টুইস্টেড পেয়ার কেবল গুলো সুবিধাগুলো বলা হয়েছে, সুবিধা আর অসুবিধা। ভেরা, তোমরা নরমালি বুঝতে পারো, অনেক কিছু কিন্তু বানায়ও লেখা যায়। ভেরা বলো, ঘরের বাইরে কানেকশনের জন্য কি টুইস্টেড পেয়ার কেবল ভালো হবে? বলো, রাস্তার মধ্যে তুমি যদি এটা দিয়ে দাও, এটা তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? সবাই কেমন কথা বুঝতেছো? এই কারণে মূলত ইন হাউস কমিউনিকেশনে বা লোকাল কমিউনিকেশন, বাসার মধ্যে যেটা কানেকশন করো, তো এটাতে এই শিল্ডেড টুইস্টেড পেয়ারটা ইউজ হয়। এটার সুবিধা হলো অ্যানালগ ডিজিটাল দুই ধরনের ডাটাই ট্রান্সমিট করতে পারে, স্বল্প দূরত্বে ব্যবহারের জন্য সবচেয়ে কম টাকা লাগে, অপেক্ষাকৃত সহজে সংযোগ স্থাপন আর বিচ্ছিন্ন করা যায়, কারণ অনেক সময় কিছু দিয়ে কেটেও ফেলা যায়, এটা তার দরকার নাই, কেটে ফেলো। তো টেলিফোন সিস্টেমে এটা ইউজ হইতেছে, আর বহু ক্ষেত্রে দীর্ঘ দূরত্বেও এটা ব্যান্ডউইড কয়েক এমবিপিএস পাওয়া যায়, কিন্তু সাধারণত দীর্ঘ দূরত্বে আমরা এই ধরনের কমিউনিকেশন ইউজ করি না। অসুবিধাগুলো দেখো, অসুবিধা বলছে তারের দৈর্ঘ্য 100 মিটারের বেশি হলেই সহজেই এটাতে সিগন্যাল চলে আসবে, নয়েজ সিগন্যাল, এবং সিগন্যাল কোয়ালিটি তুমি ভালো পাবা না, তো এ কারণে ভুলের মাত্রা বৃদ্ধি হয়ে যায়, ডাটা ট্রান্সমিশন লস হয় অনেক। যদি তোমার সাপোজ ধরো ঘরের ভিতরেই, অনেক সময় অনেক বড় বড় অফিস থাকে না, অনেক বড় অফিস, ধরো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক দূর, সাপোজ ধরো 10,000-15,000 স্কোয়ার ফিটের অফিস, সেখানে দেখা যায় অনেক দূরত্বে যখন ডাটা প্রেরণ করি তখনও কিন্তু অনেক ট্রান্সমিশন লস হয়, এবং এই কেবলটা আসলে প্রকৃতপক্ষে তুলনামূলকভাবে কোয়েক্সিয়াল কেবলের চেয়ে লস বেশি হয়। তো তুমি যদি তুলনামূলক আলোচনায় আসো, তো কোয়েক্সিয়াল কেবলটা ডাটা ট্রান্সমিশন লসের তুলনায় এটা ভালো, মানে ফাইবার, সরি, ইসে শিল্ডেড টুইস্টেড পেয়ার অপেক্ষা ভালো। তো এরপরে হচ্ছে ব্যান্ডউইথ কম। যারা ব্যান্ডউইথ বুঝো তো নাকি? গতদিন সংজ্ঞা বলছিলাম তোমাদের, ব্যান্ডউইথ হচ্ছে মোট কত ডাটা প্রেরণ করতে হবে। সাপোজ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তুমি পার মান্থ সে 1 GB ডাটা ট্রান্সফার করো, তাহলে এটার ব্যান্ডউইথ হবে 1 GB। আমি কি বুঝাতে পারছি? তোমার যদি ব্যান্ডউইথ অনেক বেশি হয়, সেক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল উপযোগী তার হবে না, সেক্ষেত্রে তোমার কোয়েক্সিয়াল কেবল ইউজ করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, সবাই ওকে। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভাইয়া, এই ধরনের তার খুব সহজেই ভাইয়া মাঝখান দিয়ে কেটে তুমি চাইলে আরেকটা কেবল নিয়ে কানেকশন করে, সাপোজ ধরো এই কম্পিউটার টু এই কম্পিউটার ডাটা প্রেরণ করতেছো, মাঝখানে তার থেকে কানেকশন নিয়ে আরেকটা কম্পিউটারে এই ডাটা যে সেন্ড করতেছে এই ডাটাটা পেয়ে যাওয়া যাবে, খুব ইজিলি হ্যাক করা যাবে বা ডাটা মানে চুরি করা যাবে আর কি। এই কারণে নিরাপত্তা, এখন তো সব জায়গায় ওয়্যারলেস ডাটা ইয়ে হয় না? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ভেরা অফিস টু অফিসে কিন্তু মানে এই নেটওয়ার্ক করেই রাখা হয়, কেন নেটওয়ার্ক করে রাখা হয় সেগুলো আমি কিন্তু সামনে বুঝাবো। তোমরা কেউ কি বলতে পারবা যে একটা অফিসের কম্পিউটার গুলাকে নেটওয়ার্কের আওতায় রাখলে কি সুবিধা, ল্যান করে রাখে কেন, জানো এটা? জি ভাই, একটা সেন্ট্রাল কম্পিউটার থেকে সবখানে সব তথ্য নিতে পারে দরকারের সময়। কারেক্ট, মানে এক নাম্বার হচ্ছে যে মানে
ইন্টারনেট ছাড়াই ডাটা আদান প্রদান করা যায়, অনেক সময় ইন্টারনেট কিন্তু মানে অফিস এনভায়রনমেন্টের জন্য ভালো না, তাহলে মানুষজন করে কি কাজকর্ম বাদ দিয়ে ইন্টারনেট দেখতে থাকে। এই কারণে অনেক মানে অফিসেই দেখবা যে ইন্টারনেটের বদলে শুধু ল্যান করা থাকে, মানে তুমি লোকাল নেটওয়ার্কে কানেক্টেড থাকবা, কিন্তু ওয়ার্ড মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা ওয়্যান বা ইন্টারনেট এতে কানেক্টেড থাকবা না। সবাই কি আমার কথা বুঝছো? প্লাস আরো বুঝে হার্ডওয়্যার আর সফটওয়্যার এগুলো শেয়ার করা যায়, মানে একটা হার্ডওয়্যার একটা কম্পিউটারে থাকলে সাপোজ প্রিন্টার লাগানো আছে একটা কম্পিউটারে, তুমি চাইলে করবা কি যদি কম্পিউটার আর কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, সাপোজ এখানে একটা প্রিন্টার আছে, তো তুমি যদি এই কম্পিউটার থেকে প্রিন্ট দাও তাহলে এই কম্পিউটারের মাধ্যমে প্রিন্টটা হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। তো এইসব বিভিন্ন কারণে হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়, ইনফরমেশন শেয়ার করা যায়, এই কারণে আমরা নেটওয়ার্ক করি। পরবর্তীতে নেটওয়ার্ক যখন পড়াবো এগুলোর ডিটেইল আরো আলোচনা করব। তো টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহারগুলো বলছে যে টেলিফোন কেবলে ইউজ হয় নর্মালি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর ল্যান কেবলে ইউজ হয় হচ্ছে শিল্ডেড, আর এগুলোর দাম অনেক কম, লোকাল এরিয়া নেটওয়ার্কে ইউজ হয়। একটু ইউজগুলো পড়ে নিবা। তোমরা যখন ছক আকারে পড়বা একটাতে গঠনের পার্থক্য গুলো বলবা, আর একটায় বলবা সুবিধা অসুবিধা ব্যবহার। সবাই কি বুঝতেছো? ভেরা আমি চাই এই কাজটা তোমরা করো, আমার কাছে না নোট আকারে এটা করা আছে, কিন্তু মানে আমি তোমাকে দিব ফাইনালি, কিন্তু আমি চাচ্ছি কাজটা তোমরা করো, তাইলে হবে কি তোমাদের স্টাডিটা হয়ে যাবে, বুঝছো? মানে এই যে বই রিডিং পড়বা পয়েন্ট গুলো লিখবা তাহলে একবার পড়াও হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এরপরে চলে আসতেছি কোয়েক্সিয়াল কেবল। ভাইয়া মূলত এখানে অনেক বর্ণনা দেওয়া হয়েছে, আমরা মূলত ক্যাট ফাইভ টা ইউজ করি, সবাই নিশ্চয়ই জান। টুইস্টেড মানে পেয়ার কেবলের মধ্যে আমরা ক্যাট ফাইভ তারটা আসলে বাজারে খুব জনপ্রিয়, তো এই ছক মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কোয়েক্সিয়াল কেবলে আসতেছি। ভেরা কোয়েক্সিয়াল কেবলটা হচ্ছে মূলত দুইটা অন্তরক আর দুইটা পরিবাহী পদার্থ মিলায়া তৈরি হয়েছে। তো এখানে চারটা পার্ট আছে। ভেরা তোমরা ডিশ লাইনের কানেকশন নিশ্চয়ই এটা দেখছো, এই তারটা কি দেখছো না ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমি তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা কি বলতে পারবা যে এই টুইস্টেড পেয়ার কেবলে কোন ধরনের কানেক্টর ইউজ হয়? টুইস্টেড পেয়ার কেবলে কোন ধরনের কানেক্টর ইউজ হয় জানো? এটা কেউ পারো না? আচ্ছা তাই তো কপার একটু অপেক্ষা, সেন্টার কানেক্টর নাকি? না 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 না, আমি তোমাকে একটু দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড অপেক্ষা করো, ছবিটার নাম হয় দিই RJ45 কানেক্টর। একটু রেকর্ডিংটা পজ রাখো। স্বচ্ছ প্লাস্টিকের মাথা যেগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট, একদম ঠিক বলছো। তো কোয়েক্সিয়াল কেবলটা আমরা ছিলাম, সবাই লক্ষ্য করো কোয়েক্সিয়াল কেবলটার গঠন তোমাদের একটু পড়ে নিতে হবে। ভেরা শুনো, কোয়েক্সিয়াল কেবলে মনে রাখবা দুই, এখন ছবি তুলে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এটা সেন্টারে যে একটা কপার ওয়্যার থাকে এটাকে বলা হয় সেন্টার কন্ডাক্টর, মানে এটা একটা পরিবাহী যেটা কিনা সেন্টারে থাকে। তোমরা আজকে চাইলে এটা খুলে টেস্ট করতে পারো। এরপরে দেখবা যে একটা ফয়েল শিল্ড থাকে, মানে এর বাইরে মানে সাদা কালারের দেখবা যে একটা অন্তরক পদার্থের মতো থাকে, আর অন্তরক পদার্থের বাইরে একটা এরকম ফয়েল শিল্ড থাকে, এবং এরপরে থাকে হচ্ছে কপারের তারজালি, এবং ফাইনালি পুরাটা ঢাকার জন্য একটা এরকম জ্যাকেটের মতো থাকে। ভেরা একটা একটা করে কাজ বলি,
ভাইরা তোমরা নিশ্চয়ই জানো যে মানে পরিবাহী কিন্তু দুইটা পোর্শন, একটা হচ্ছে ডাটা সেন্ড করে, একটা ডাটা রিসিভ করে। তো এই কারণে দুইটা পরিবাহী এখানে ইউজ হয়। আর ফাইনালি এইটা যেহেতু মানে বাইরে মানে আউটসাইড কানেকশনে ইউজ হয়, তো রোদ বৃষ্টি যে কোনো প্রবলেম থেকে এটাকে দূরে রাখার জন্য বা নয়েজ রিডাকশনের জন্য একটা ফাইনালি কালো রঙের জ্যাকেট এটার মধ্যে দিয়ে দেওয়া হয়। আর এই অন্তরক পদার্থটার কাজ কি বলতো ভাইয়া, মাঝখানের সাদাটা? এই দুইটা পরিবাহীকে সে আলাদা করছে, মানে দুইটা পরিবাহীকে যদি একত্রে রেখে দাও তাহলে কিন্তু ডাটার আদান প্রদানের ঝামেলা হবে। এই কারণে এই সেন্টার কন্ডাক্টর যেটা, মানে সরি ইনসুলেটর বলে এটাকে অন্তরক, তো এটা হচ্ছে ওই কন্ডাক্টর দুইটাকে পৃথক করছে। সবাই কি আমার কথা বুঝছো? এই জিনিসটা এখানে সুন্দরভাবে লেখা আছে, এই পয়েন্টটা একটু পড়বা। এই প্যারাটা কোএক্সিয়াল কেবলের গঠন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি কি বুঝাতে পারছি? ওকে, তো এখানে কোএক্সিয়ালের মধ্যে মূলত দুই ধরনের কেবল হয়, একটা থিন নেট একটা থিক নেট। মানে এইটা অনেক সময় হালকা চিকনও হয়, আর মূলত আমরা যেটা ডিশ লাইনের কেবল বা ধরো যে ব্রডব্যান্ড ইন্টারনেট কেবলটা ইউজ করি সেটা কিন্তু থিক নেট, মানে একটু মোটা হয়। তো দুই ধরনের মধ্যে একটু পার্থক্য বলে দিচ্ছি। যারা দুইটা ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য আছে, থিন নেটটা নরমালি 200 মিটারের মধ্যে যদি ডেটা কমিউনিকেশন হয় তো এটা মানে ম্যাক্সিমাম হচ্ছে 185 মিটার। এর মধ্যে যদি ডেটা কমিউনিকেশন হয় সেক্ষেত্রে থিন নেট ইউজ করি আমরা। তো এটাকে এই জন্য 10^2 বলে। 10^2 এই কারণে বলে, 2×10^2 তার মানে কি 200 মিটার হয় না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? আর আমরা মূলত 500 মিটারের মধ্যে যদি ডাটা সেন্ড করি তাহলে আমরা এই থিক নেটটা ইউজ করি, এই কারণে এটাকে 10^5 মানে 5×10^2 দ্যাট ইজ 500 মিটার হয়। আমি কি বুঝাতে পারছি দুইটার নামকরণের আলাদা আলাদা কারণ? জি ভাই। সো আমরা থিক নেট আর থিন নেটের মধ্যে পার্থক্য শিখলাম। এবারে দেখো যে কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা এবং ব্যবহারগুলা কি কি। প্রথমত অ্যানালগ ডিজিটাল দুইটা ট্রান্সমিশনই হয়, এটা টুইস্টেড পেয়ার কেবলের মতোই। আর এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স এগুলো একটু কম হয়, তো টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় এটা পারফরমেন্স ভালো, ব্যান্ডউইথ বেশি, মানে টুইস্টেড পেয়ার কেবলের তুলনায়। আর এতে উচ্চ গতিতে ডাটা ট্রান্সফার সম্ভব হয়, ডাটা ট্রান্সমিশন রেটটাও টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে বেশি। কিন্তু নর্মালি বলতো ভেরা অসুবিধা কি হবে? এর দাম বেশি, তাই না? যেটা এত ভালো তার দাম তো অবশ্যই বেশি হবে। আর যেহেতু এটা অনেক পুরু, পুরুত্বের কারণে কেবল ব্যবহার করে নেটওয়ার্ক ইউজ করাটা অনেক ঝামেলা হবে। ভেরা তোমরা কি বুঝতে পারো যে এই কেবল দিয়ে যদি আমি একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করি তাহলে তারকে বাঁকানো অনেক কষ্ট হবে, কারণ এটা একটু হেভি তার। ইনফ্যাক্ট ঘরের মধ্যে কানেকশন দিলে এই তারে উষ্ণা খাওয়ার অনেক সম্ভাবনা আছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই, না খাইছি অনেকবার। আর যথারীতি তো যাই হোক, আমি আমার উষ্ণা কথাটা এই কারণে মনে পড়লো। ও আচ্ছা, আমার নামটা ভাই আমি বলি নাই। বেড়া এখানে আমরা নর্মালি মানে বিএনসি কানেক্টর ইউজ করি। বিএনসি কানেক্টর হোপফুলি তোমরা দেখছো ভেরা, ওই যে ডিশ কেবলের একদম সামনে একটু স্টিলের মতো একটা দেখছো না কানেক্টর? তো এটা হচ্ছে বিএনসি কানেক্টর। তো নরমালি আমরা কোএক্সিয়াল কেবলে বিএনসি কানেক্টর ইউজ করি। আর এটার নিরাপত্তা ব্যবস্থাও ভেরা যথারীতি ইসের মতোই দুর্বল, কোএক্সিয়াল সরি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মতোই, কারণ এটাও ইন্টারনাল কারেকশন দেওয়া যায়। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ভেরা ফাইবার অপটিক কেবল পরবর্তীতে, যেটা মানে এটা নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এটার মাঝখানে কানেকশন দেয়া যায় না। আমি সামনে পড়ব, ব্যবহারগুলো দেখো, স্যাটেলাইট ডিশ রেডিও টেলিভিশনের অ্যান্টেনা এগুলাতে ইউজ হয়,
তারপরে দেয়ালের আউটলেট থেকে সরাসরি সংযোগ যন্ত্রের মাধ্যমে এসে সিসিটিভি ক্যামেরাতে এগুলো ইউজ হয়, তারপরে রেডিও যন্ত্রপাতি ব্রডব্যান্ড ইন্টারনেট ইত্যাদি কাজে এটা ইউজ হয়, ব্যবহারগুলো করে নিবা। পরবর্তীতে যাচ্ছি সবচেয়ে আস্তে আস্তে দামি তারে যাচ্ছি, ফাইনালি হচ্ছে যেটা আমরা যাব সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। যারা ফাইবার অপটিক কেবল সম্পর্কে সবাই নিশ্চয়ই জানো যে এটা সরু নমনীয় কাঁচতন্তুর মতো থাকে এবং এর মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রথমে লাইট সিগন্যালে কনভার্ট হয়। যারা ইলেকট্রিক্যাল সিগন্যাল নিশ্চয়ই তোমরা জানো হাই লো এগুলো তোমাদের একটু পড়াইছি, বাইনারি ওয়ান জিরো, এইটাকে লাইট সিগন্যালে কনভার্ট করে কিভাবে? হাই হইলে হচ্ছে লাইট আছে মানে লাইট অন, আর লো মানে হচ্ছে অন্ধকার। তো এইভাবে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করে আমি যদি ডাটাটা প্রেরণ করি তাহলে সুবিধাটা হচ্ছে ভাইয়া লাইটের স্পিড কি অনেক বেশি না, 3×10⁸ মিটার পার সেকেন্ড, সবাই কি বুঝতে পারো? তাতে যেটা হবে যে সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা যায় এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। মূলত এই কাঁচটা তৈরি হয় সিলিকন ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড ইত্যাদির আঁশ থেকে, প্লাস্টিকের আঁশ থেকে তৈরি হয় এইসব ফাইবার অপটিক কেবল। এই গঠনটা কিন্তু পড়া লাগবে, সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। তো এখানে সাধারণ গঠন খেয়াল করবা, এই এতটুকু পর্যন্ত তোমাদের পড়তে হবে। এইটার তিনটা পার্ট আছে, যথারীতি বাইরে একটা জ্যাকেটের মতো আছে, এটাকে বাফার বলে। ভিতরে যে মানে কাচের কোর এটাকে কোর বলা হয়, আর তার উপরে একটা ক্ল্যাডিং, কোর এবং ক্ল্যাডিং দুইটা পার্ট আছে। তো ভিতরের আবরণটা হচ্ছে কোর আর তার বাইরের আবরণটা হচ্ছে ক্ল্যাডিং, আর এই দুইটার কিন্তু আলাদা আলাদা প্রতিসরাঙ্ক থাকে। ভাইয়া প্রতিসরাঙ্ক মিউ পড়ছো ফিজিক্সে? সাইন আই বাই সাইন আর। জি ভাইয়া। আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তো যাই হোক, ওই ফিজিক্স পড়াইতে চাচ্ছি না তোমাদের। তো এই সাধারণ গঠনটুকু পড়ে নিতে হবে। যারা যথারীতি অপটিক্যাল ফাইবারটাও দুই ধরনের হয়, এখানে একটা ডাটা আদান প্রদানের পদ্ধতিটা দেখানো হয়েছে। ইলেকট্রিক্যাল সিগন্যাল এইটাকে দেখো কনভার্টারের মাধ্যমে লাইট পালসে পরিণত করা হয়, তারপরে লাইট পালস ডাটা ট্রান্সমিট করে, আবার রিসিভার সাইডে সেই লাইট পালসটাকে আবার ইলেকট্রিক্যাল পার্টসে কনভার্ট করতে হবে। কারণ তোমার যে ডিভাইস মোবাইল হোক বা কম্পিউটার হোক সেটা আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ফলো করতে পারে, লাইট সিগন্যাল ফলো করতে পারবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কারণে এখানে কিন্তু দুইটা কনভার্টার ইউজ হয়, একটা সেন্ডার সাইডে আর একটা রিসিভার সাইড। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো এখানে যে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠন এবং অপটিক্যাল ফাইবার কিভাবে ডাটা আদান প্রদান করে। তো তুমি না এত কিছু এভাবে লেজার লেড আঁকার দরকার নেই, তোমরা শুধু ব্লক ডায়াগ্রামটা আঁকবা, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল টু লাইট কনভার্সন, ইলেকট্রিক্যাল থেকে লাইট পালসে কনভার্ট করে পাঠায় দেয় ডাটা, আবার লাইট টু ইলেকট্রিক্যাল কনভার্সন, ইলেকট্রিক্যাল ডাটা রিসিভ করলাম। সবাই কি বুঝতেছো? ব্লক চিত্র আঁকবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তো আমরা যেরকম ইসের দুই প্রকার পড়ছি, থিক নেট আর থিন নেট, সিমিলারলি মনে রাখবো অপটিক্যাল ফাইবারও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার আর একটা মাল্টি মোড। এখানে প্রকারভেদটা লেখা আছে কোথায় কোনটা ইউজ হয়। সিঙ্গেল মোড ফাইবার হচ্ছে ভেরা একটাই মাত্র সিগন্যাল যাবে তারের মধ্যে দিয়ে বা কাঁচতন্তুর মধ্যে দিয়ে, এবং তোমরা নিশ্চয়ই জানো 9-10 বোধ হয় পড়ে আসছো, মানে আলোক রশ্মির প্রতিফলন প্রতিসরণের মাধ্যমে সিগন্যালটা আগায় যায়, পড়ছো না ভেরা? জি ভাই। ক্লাসের সবাই, একটা সিঙ্গেল আলোক রশ্মি যদি যায় সেক্ষেত্রে এটাকে সিঙ্গেল মোড, আর নর্মালি আমরা যেটা বর্তমানে ইউজ করতেছি আমরা আমাদের ইন্টারনেট কানেকশনে এই মাল্টিমোড ফাইবার গুলা ইউজ করি, যেখানে একই সাথে একাধিক আলোক তরঙ্গ
পাস করতে পারে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবং নরমালি আমরা কিন্তু বর্তমানে যেটা ইউজ করি সেটা জিআই মাল্টিমোড ফাইবার ক্রেডিট ইন্ডেক্স। তো একটা স্টেপ ধাপ অনুসারে এগুলো আবার ভাগ আছে ভেরা, তোমরা যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ো তো আমরা যেমন কমিউনিকেশনে এটা একটা কোর্স হিসেবেই পড়ছি, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এটা ছিল আমাদের একটা 6 মাসের কোর্স, মানে যেখানে আমরা এই যে স্টেপ ইন্ডেক্স ফাইবার গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের বিভিন্ন অঙ্ক টঙ্ক পড়ছি। তো তোমাদের আসলে কি পড়াটা কিন্তু এতটা না, তোমরা যেটা করবা যে প্রকারভেদ এই দুইটা পার্ট পড়বা, সিঙ্গেল মোডের চিত্রটা দেখে রাখো, মাল্টি মোড ফাইবারের চিত্রটা দেখে রাখো। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা বৈশিষ্ট্যগুলো শুনো, এর সাধারণ ডাটা ট্রান্সফার রেট এমবিপিএস ছাড়াইয়া জিবিপিএস হয়ে গেছে, বর্তমানে 10 জিবিপিএস এও ট্রান্সমিট করে এটা, মানে বর্তমানে যে অপটিক্যাল ফাইবার গুলো আসছে সেটা প্রায় 10 জিবিপিএস ইউজ হয়, অতি স্বচ্ছ, সহজে পরিবহনযোগ্য, রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। সুবিধাগুলো হচ্ছে উচ্চ ব্যান্ডউইথ, অনেক বেশি ব্যান্ডউইথ, ট্রান্সমিশন লস অনেক কম, নিরাপত্তা অনেক বেশি, সরু আকৃতির, মানে যেহেতু লাইট সিগন্যালে কনভার্ট করে নেয় তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালই নাই, তো তাড়িত চৌম্বক প্রভাব হবেই না। সবাই কি আমার কথা বুঝতেছো? লাইটের উপরে কিন্তু কোনো প্রভাব নাই, ইলেকট্রিক সিগন্যালের উপরে ইএমআই রেডিয়েশন হয়, তো দ্যাট ইজ ওয়াই এটা তাড়িত চৌম্বক প্রভাব মুক্ত। ডেটার নিরাপত্তা অনেক বেশি, কারণ কাচের মধ্যে থেকে তুমি কানেকশনটা কানেক্ট করবা কিভাবে, তো কাচ তো ভাঙা যাবে, তার কানেকশন এমনিই বন্ধ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এর অসুবিধাগুলো বলতে পারবা? বলতো মূল অসুবিধাগুলো কি, আমি না বললে তুমি বলতে পারো কিনা? বানায় একটু বলো দেখি। এই রুম থেকে এই রুমে যেতে হলে তোমাকে এমনি লুক করে যেতে হচ্ছে, তো এটাকে তার কে এভাবে বাঁকানো যাবে না, সোজা সোজা এমনি করে নেওয়া যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কারণে তারের পরিমাণ অনেক সময় বেড়ে যায় এবং খরচ আরো বেশি হয়ে যায়, আর এই তার স্থাপন করাটা একটু জটিল, বাস্তবায়ন ব্যয় অনেক বেশি, মানে এই তার দিয়ে কানেকশন করতে গেলে মানে কানেকশন কস্টটা অনেক বেড়ে যায়, আর এই ধরনের নেটওয়ার্কের কাজ সবাই পারে না, তো দ্যাট ইজ ওয়াই কি হইতে হয়, কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর প্রয়োজন হয়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এই যে গত 15 মিনিটের আলোচনার একটা জিস্ট আছে এখানে, তুমি যদি এই ছকটা পড়ে নাও আই গেস তাহলে তোমাকে এত বর্ণনাগুলো পড়তে হবে না। এখানে 6 ধরনের ফেরা, খেয়াল করো, টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের, ইউটিপি এসটিপি, তারপরে থিকনেট থিননেট, আর সিঙ্গেল মোড ফাইবার মাল্টি মোড ফাইবার, এই 6 ধরনের তারের সুবিধা অসুবিধা, ব্যান্ডউইথ কতটুক, তার পর্যন্ত এটাকে কমিউনিকেশন মানে কত দূরত্ব পর্যন্ত ডাটা ট্রান্সমিট করা যায়, এগুলো একসাথে 6 আকারে লেখা আছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তোমরা ভেরা আমি যেটা সাজেস্ট করব, সব সময় 6 আকারে পড়ো, তাইলে কি পড়াগুলো মনে থাকবে, যেমন এটা 185 মিটার 500 মিটার যেভাবে লেখা আছে। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো আমরা তারবিহীন মাধ্যম পড়লাম, নেক্সট ক্লাসটায় আমরা ওয়্যারলেস কমিউনিকেশন ইনশাল্লাহ পড়ব, যেখানে 3টা পার্ট আমি তোমাদের আগেই বলে রাখছিলাম। প্রথমত হচ্ছে, আমি একটু দেখাইনি, প্রথমত হচ্ছে রেডিও ওয়েভ, যেটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, কারণ বর্তমানে আমরা এই ধরনের রেডিও কি কেউ শুনে নাকি, মানে এগুলো তো আসলে কি বলবো জাদুঘরে রাখার মতো অবস্থা। এখন তো এই যে সাবান একটা রেডিও ইন্ডিয়াতে অনেক ফেমাস,
না ভাইয়া ওইটা তো এফএম ব্যান্ড তাই না, ওইটা কিন্তু মানে এফএম ব্যান্ডের, এএম ব্যান্ড না ভাইয়া। তোমরা কি এএম এফএম এর নাম শুনছো? এএমটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন আর এটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। এইটাতে খরচ অনেক বেশি, বিশাল ইনফ্রাস্ট্রাকচার, আর এইটার খরচ খুবই কম ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে। এফএম ব্যান্ডের জন্য এত ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয় না। কেন হয় না সেটা বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আগামী ক্লাস কখন বলো? আগামীকালকে রাতে 9:30 মনে থাকবে সবার? ভালো থাকো। সালাম।